যুদ্ধের ময়দানে ইউক্রেনের জন্য মূর্তিমান আতঙ্ক রাশিয়ার KH-22 সুপারসনিক ক্রুজ মিসাইল। খোদ ইউক্রেনই বলছে অপ্রতিরোধ্য এই ক্ষেপণাস্ত্র। চলমান যুদ্ধে ইউক্রেন জুড়ে এই মিসাইল ছোড়া হয়েছে প্রায় 300টি, যার একটিও ভূপাতিত করতে পারেনি কিয়েভ বাহিনী। সোভিয়েত যুগে তৈরি মিসাইলটি পারমাণবিক ও প্রচলিত দুধরনের বিস্ফোরক বহনই সক্ষম। দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। বছর শেষ হওয়ার মাত্র দুদিন আগে ইউক্রেন জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভ, খারকিভ সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে একের পর এক রুশ মিসাইল আর ড্রোনের আঘাতে। 22 মাসের যুদ্ধে এর আগে এত জোরালো হামলার সাক্ষী হয়নি দেশটি। একদিনে মোট 158টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যার মধ্যে রয়েছে শাহেদ ড্রোন, KH-101, KH-555 ক্রুজ মিসাইল, KH-22 ক্রুজ মিসাইল ও ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে 114টি ড্রোন ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে ইউক্রেন, তবে 8টি KH-22 ক্ষেপণাস্ত্রের একটিও ধ্বংস করতে পারেনি কিয়েভ সেনারা। শুধু এবারই নয়, এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 300টি এই সুপারসনিক মিসাইল ছুড়েছে রাশিয়া, যার মধ্যে প্রত্যেকটি আঘাত এনেছে লক্ষ্যবস্তুতে। 60-এর দশকে সোভিয়েত আমলে তৈরি এই সুপারসনিক মিসাইলের উন্নত সংস্করণ বের করা হয় 70-এর দশকে। ঘন্টায় 4000 কিলোমিটার গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। এছাড়া বহন করতে পারে পারমাণবিক ও প্রচলিত দুই ধরনের বিস্ফোরকই। সবশেষ 2016 সালে রুশ ভাণ্ডারে যুক্ত হয়েছে এর সবচেয়ে আধুনিক সংস্করণ KH-32। সাধারণত TU-22M3 কৌশলগত বোমারু বিমান থেকে ছোড়া হয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর 386টি KH-22 মিসাইলের মালিক হয়েছিল ইউক্রেনও। 2000 সালে পারমাণবিক অস্ত্র শূন্য হওয়ার লক্ষ্যে এক চুক্তির আওতায় সবগুলোই রাশিয়াকে দিয়েছিল দেশটি। অত্যাধুনিক এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের প্রয়োজন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়টের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, আর তাই পশ্চিমাদের কাছে আরও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সহায়তা চাচ্ছে ইউক্রেন। মোস্তফা মাহমুদ, চৌনা নিউজ।